আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। এলাকার খুব প্রভাবশালী এক ব্যক্তি মৃত্যুবরণ করলেন। জানাজা নামাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মৃত ব্যক্তির এক বাল্যবন্ধু এসে ইমাম সাহেবকে বললেন, দাঁড়ান, জানাজা পড়ানোর আগে আমার কথা আছে। উনি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, ফেরত পেলে তবেই জানাজা পড়বেন। মৃত ব্যক্তির 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, মেজো ছেলে ডাক্তার, ছোট ছেলে পিএইচডি হোল্ডার, এবং মেয়েকে তেমন একটা উচ্চশিক্ষিত করবেন না এই মানসিকতায় মেয়েকে মাদ্রাসায় পড়ালেন, পরে বিয়ে দিয়ে দিলেন। ইমাম সাহেব মৃত ব্যক্তির পুত্রদেরকে ডাকলেন। 3 জন পুত্রের কেউই ঋণের দায়িত্ব নিতে চাইলেন না। তারা সাফ জানিয়ে দিল, এরকম কোনো ওসিয়ত তাদের পিতা করে যাননি, অতএব তারা এই ঋণ পরিশোধ করতে বাধ্য নয়। ইমাম সাহেব মৃত ব্যক্তির ভাই, আত্মীয় স্বজন সকলকে ডাকলেন, কিন্তু কেউই ঋণের দায়িত্ব নিলেন না। ইমাম সাহেব সাফ জানিয়ে দিলেন, ঋণের ফয়সলা হওয়া ব্যতীত উনি জানাজা পড়াবেন না। অনেকটা হট্টগোল অবস্থা। হঠাৎ বোরকা পরিহিতা এক মহিলা এসে উপস্থিত হলেন, হাতে একটা ব্যাগ নিয়ে। মহিলা বললেন, ইমাম সাহেব, আমি মৃত ব্যক্তির কন্যা, এই নিন, এই ব্যাগে বেশ কিছু টাকা ও গয়না রয়েছে, পাওনাদারকে বলুন গয়না বিক্রি করে ওনার টাকা নিয়ে নিতে। আর হ্যাঁ, এর পরেও যদি ঋণ পরিশোধ না হয় তাহলে কথা দিলাম বাকি ঋণের আমি জিম্মাদার, সময় মতো পরিশোধ করে দেব। জানাজায় উপস্থিত সকল মানুষ অবাক। এবার পাওনাদার বললেন, ইমাম সাহেব জানাজা শুরু করুন, আমি ওনার কাছে কোনো টাকা পেতাম না, বরং উনি আমাকে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলেন। উনি হঠাৎ মারা গেলেন এবং ওনার অবর্তমানে টাকাটা কাকে ফেরত দেব এরকম কোনো ওসিয়ত করে যাননি। এখন বুঝতে পেরেছি ওনার কন্যাই হলেন ওনার আমানতের হকদার। ইনশাআল্লাহ সময় মতো ওনার কন্যাকে ওনার আমানত ফিরিয়ে দেব। এই গল্পের শিক্ষা, দিনে রাতে পরিশ্রম করে সন্তানের সুখের জন্য যে সম্পদ গড়ে যাচ্ছেন, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন আপনার সুখের জন্য এই সন্তান কতটুকু উপকারে আসবে? তাই ছোট থেকেই সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যা মৃত্যুর পরেও আপনার সম্পদ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে সুসন্তান ও সুসন্তানের বাবা হওয়ার তৌফিক দান করুন। আমিন।